সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আলিপুরদুয়ার ডিপিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান পরিতোষ বর্মন। আপনাকে উত্তরের সংবাদ 24/7-এ স্বাগত জানাই। নমস্কার। বলছিলাম, এই যে আপনি নিযুক্ত হলেন এবং হওয়ার পর যে প্রথম মানে যে মানে আপনি কাজ করছেন, মানে কোন বিষয়টা নিয়ে একটু জোর দিচ্ছেন? একদম শিক্ষক এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের শিক্ষার, এটাই আমার সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি। শিক্ষকদের সুরক্ষিত রাখা, কারণ শিক্ষকরা যদি সুরক্ষিত থাকতে না পারে তাহলে আমাদের যে প্রিয় ছাত্রছাত্রী যারা আমাদের আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ দেশে, তাদেরকে ওনারা সুরক্ষিতভাবে সুন্দরভাবে তৈরি করবার ক্ষেত্রে অসুবিধা হবে, ফলে এই দুটোই আমার ফার্স্ট প্রায়োরিটি। যে বিষয়ে আমরা একটু প্রশ্ন রাখবো আপনার কাছে, যে এতদিন থেকে তো স্কুলগুলো বন্ধ রয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি আশার আলো দেখাচ্ছেন, তিনি বলেছেন যে পুজোর পর নতুন করে স্কুল খোলার একটা ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনারা কতটা মানে তৈরি রয়েছেন বা প্রস্তুতি কি? আমরা ইতিমধ্যে এসআই সাহেবদের সঙ্গে মিটিং করেছি, আমাদের একটা প্রস্তুতি চলছে, সমস্ত সার্কেলকে স্কুলগুলো পরিদর্শন এবং তার রিপোর্ট কী অবস্থায় আছে। কারণ বিদ্যালয়ে আপনারা জানেন যে এই প্রায় দু বছর বিদ্যালয়ে বন্ধ থাকার ফলে পরিবেশ পরিকাঠামো কিছুটা নষ্ট হয়েছে, সেগুলোর ডেভেলপমেন্ট করব। এবং আমাদের একটা ভাবনা আছে, আমরা প্রথমে টিচারদের নিয়ে, শিক্ষকদের নিয়ে এসআই সাহেবদের সার্কেল ওয়াইজ বা দুটো করে সার্কেল নিয়ে সেখানে আমরা বসেছিলাম একটা মিটিংয়ে, সেখানে সিদ্ধান্ত হয়েছে করে আমরা প্রথমে প্রধান শিক্ষকদের নিয়ে কীভাবে করা যায়, কারণ শিক্ষকদেরও একটা সাজেশন দরকার, করে আমরা পুজোর ছুটির মধ্যে একদম পুরোপুরি তৈরি থাকব। বাংলার মুখ্যমন্ত্রী এবং মানব দরদি, শিশু দরদি যিনি, তিনি ছাত্রদের খালি পায়ে যেতে দেখে জুতো দেওয়ার নির্দেশ দিতে পারে, এরকম একজন ছাত্রপ্রেমী অভিভাবক তিনি আমাদের মাথার উপরে আছেন। তার কর্ম ভাবনা বা তার নির্দেশ আমরা 100% পালন করে আলিপুরদুয়ার ডিপিএসসির মাধ্যমে শিক্ষার দিকটাকে যাতে আরও উন্নত করা যায় তার চেষ্টা। আমি আপনার একটা প্রসঙ্গ টেনেই বলবো, আপনি যেটা বললেন যে দীর্ঘদিন থেকে স্কুলগুলো বন্ধ, পরিকাঠামোটা অনেকটাই বলা যেতে পারে বেহাল অবস্থায় রয়েছে, অপরিষ্কার অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে স্কুলগুলো নতুন করে আবার খুললে সেক্ষেত্রে কোভিড বিধিমেনে তাদের যে ক্লাস নতুন করে চালু করা, সেই ক্ষেত্রে আপনারা কী ভাবনা রেখেছেন? সেক্ষেত্রে দেখুন, প্রথমে আমাদের যেটা মনে হচ্ছে যে পরিবেশ বা পরিকাঠামো সেটা তো ধরুন বিভাগীয়ভাবে করে নেওয়া যাবে, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমার প্রিয় ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের বিদ্যালয় বিমুখ যে অভ্যাস না আসা, সেটাকে বিল্ড আপ করে, এবং বিল্ড আপ করতে গেলে প্রয়োজনে আমরা দুয়ারে রেশন দুয়ারে সরকারের মতো দুয়ারে ছাত্রছাত্রী বা দুয়ারে শিক্ষা প্রাথমিক শিক্ষা এই ভাবনাটাও আছে আমাদের। আমরা গিয়ে গিয়ে ডিএসসি কমিটির সঙ্গে অভিভাবকদের সঙ্গে বসে ছাত্রদের সঙ্গে বসে, কারণ ড্রপ আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা যাতে না হয় তার জন্য যতটা প্রয়োজন যেভাবে প্রয়োজন ভাবনা আছে। আসন্ন যে তৃতীয় ঢেউ বলা হচ্ছে, সেই তৃতীয় ঢেউয়ের মাঝে নতুন করে যদি বিদ্যালয়গুলি খোলে সেক্ষেত্রে যে প্রিকশনগুলো দরকার, যে সঠিকভাবে স্যানিটাইজ করা, মাস্কটা অবশ্যই ম্যান্ডেটরি, সেই বিষয়গুলোর উপর কতটা জোর দিচ্ছে না? আবারও আমি আপনাদের বলব, আপনারা বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ইতিহাস করেছেন কোভিড পরিস্থিতির মোকাবেলার ক্ষেত্রে। এই ভাবনাগুলো রাজ্যের আছে, এটা প্রশাসনিক ভাবনা, আমরা বিশ্বাস করে আছি ওনারা যখন যেভাবে আমাদের নির্দেশ করবে। তৃতীয় ঢেউ নিশ্চয়ই পরীক্ষিত হবে পুজোর কালে পরীক্ষিত হবে তৃতীয় ঢেউ আমাদের আক্রান্ত করছে কি করছে, সেজন্যই আমার ধারণা আমাদের অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী ওই কথা বলেছেন যে পুজোর পরে, ফলে যখন যেরকম সিদ্ধান্ত হবে প্রশাসনিক সেটাকে মেনেই আমরা এগোবো।
এগুলোতে আমাদের হবে। আচ্ছা, বলছিলাম আরেকটা বিষয়, কিছু সমস্যা উঠে আসছে, এটা দীর্ঘদিন থেকে আসছে, যে মিড ডে মিলের বিভিন্ন ঘর নেই বিভিন্ন স্কুলগুলোতে, আমার কোথাও পানীয় জলের সমস্যা থাকছেই, তো নতুন করে স্কুল খোলার ক্ষেত্রে সেগুলো কতটার দিকে জোর দিচ্ছে? সেগুলো দেখুন, পানীয় জলের আমি কিছু কিছু পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলেছি, সভাপতিদের সঙ্গে, কিছু বিক্রয় সেখান থেকে, জেলা পরিষদের সঙ্গে সব বিপত্তি মাননীয় শিলা দাস সরকার, তার সঙ্গে আমরা কথা বলেছি, উনি নিজেও এসেছিলেন এখানে। আমরা স্থানীয়ভাবে একটা প্রচেষ্টা করব, প্রয়োজনে গ্রাম পঞ্চায়েত কিনভোট করে এটি করতে হবে, করে আর্থিক দিক যাতে সমতা রক্ষা করি, তারপরেও আমরা ডিপার্টমেন্টকে লিখব। আরেকটা বিষয় একটু বলি, মানে দীর্ঘদিন থেকেই এই প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে যেটা আটকে ছিল এবং অনেকদিন থেকেই শিক্ষক নিয়োগ হচ্ছিল না, সেক্ষেত্রে শিক্ষকের একটা সমস্যা দাঁড়াচ্ছিল বিভিন্ন স্কুলে, তো এই যে নতুন করে আবার এই 14 এবং 17 শিক্ষক যে নিয়োগ প্রক্রিয়া চলছে এখন, তো সেক্ষেত্রে আপনি কী মনে করছেন, কতটা আরও শিক্ষক দরকার, কি এটা পর্যাপ্ত হয়ে যাবে আপনার জেলার ক্ষেত্রে? না, আমাদের জেলার ক্ষেত্রে আমি খুব বেশি শর্টেজ দেখছি না, কিছু শর্টেজ আছে এবং রিক্রুটমেন্ট হচ্ছে। সরকার, আমার তো খুব ভালো লাগে ভাবতে যে সরকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সদিচ্ছার একটা চেষ্টা করে যাচ্ছেন, বিভিন্ন কারণে, আইনি জটিলতা, বিভিন্ন কারণে আপনারা সবাই জানেন। হ্যাঁ, সরকার যেভাবে নিতে চাইছেন সেভাবে নিতে পারছেন, কিন্তু প্রচেষ্টা ত্রুটি রাখেন ওনারা, কিন্তু আইন থেকে বেরিয়েই নিচ্ছেন, আবার আইনের জটিলতায় বাধা পড়ছে। এগুলো কেটে গেলে সরকারের দৃষ্টিভঙ্গিটাই আসুন, সরকারের একটা সুন্দর দৃষ্টিভঙ্গি আছে, ফলে এখানে আমাদের হতাশা হওয়ার কিছু নেই, যদি শর্টেজ থাকে আমরা নিশ্চয়ই সেটা পেয়ে যাবো, বিশ্বাস থাকে। একদম শেষ প্রশ্ন করছি, যে এই যে দীর্ঘদিন করোনার জন্য যে লকডাউন ছিল এবং তাতে একটা ছাত্রদের পড়াশোনার অভ্যাস থেকে দূরে সরে আসা এবং ছাত্র শিক্ষক সম্পর্কের যে একটা বাধা হয়ে দাঁড়ানো, সেই বিষয়টা নতুন করে স্কুল খুললে মানে কতটা তাড়াতাড়ি সেই জায়গায় ফিরে আসতে পারবে বলে মনে করেন? যদি বললাম, দুয়ারে রেশন, দুয়ারে সরকারের ন্যায়, দুয়ারে প্রাথমিক শিক্ষা, আমরা এটা ভেবে দেখেছি, এটা আমরা প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা আমাদের স্কুলতেও যারা আছে তাদের সঙ্গে কথা বলে আমরা চেষ্টা করবো সেভাবে বিল্ড আপ করা, হয়ে যাবে বিশ্বাস থাকে। উত্তরের সংবাদ 24/7 থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আলিপুরদুয়ারের একমাত্র নির্ভরযোগ্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আইস্কুল, এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটারের বিভিন্ন কোর্স করানো হয়। একমাত্র এই প্রতিষ্ঠানে হার্ডওয়্যার কোর্সের স্পেশাল ল্যাব ব্যবহারের সুবিধা রয়েছে। কোর্স শেষে এক মাসের মধ্যে মিলবে ভারত সরকার দ্বারা অনুমোদিত সার্টিফিকেট। ঠিকানা আলিপুরদুয়ার কলেজ হল্ট ইলেকট্রিক অফিসের পাশে। যোগাযোগ নাম্বার 9775956248।